বিশেষ অনুষ্ঠানে আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা থাকব কবিতায়। প্রথম যাকে আমরা পেয়েছি তিনি হলেন সেবাগুপ্ত। সেবাগুপ্তদি অনেক দিন ধরে বাচিক জগতে রয়েছেন, আমাদের কবিতা শুনিয়ে আবৃত্তি শুনিয়ে মুগ্ধ করেছেন। তিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। তিনি বেশ কিছু পুরস্কার পেয়েছেন, হ্যালো কলকাতার পুরস্কার তার মধ্যে উল্লেখযোগ্য। আজকে তাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। সেবাদি, তোমাকে ধন্যবাদ জানাই সিটিএন টিভির পক্ষ থেকে। আজকে আমরা থাকব তোমার কবিতায়। তোমার মা খুব ভালো লেখেন শুনেছি, তোমার মার লেখা দিয়ে যদি আজকের কবিতার অনুষ্ঠানটা শুরু করো ভালো লাগবে। একদম ঠিক, তোমাকেও আমার অনেক অভিনন্দন এবং সকল দর্শক বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আমার প্রথম কবিতা মায়েরই বলবো, কারণ যে কোনো মঞ্চে যখন আমি পারফর্ম করি তখন মায়ের কবিতা দিয়েই শুরু করি। সরস্বতী বন্দনা, কবি শ্রীমতী নমিতা সেনশর্মা। বন্দনা করি জ্ঞানের দেবী, এসোমা সরস্বতী, বিদ্যা দেবী, সুরের রানী, এসোমা ভারতী। শ্বেত বস্ত্র রূপালঙ্কার, শ্বেত চন্দন চর্চিতা, এক হস্তে পুঁথি তোমার, অন্য হাতে বীণা। বাহন তোমার রাজহংস, গরবিনী তুমি গর্বিতা। ভোরের বেলায় স্নানটি সেরে আঁচল পাতা বকুল তলে, গড়িয়ে নিলে মালা তোমায় পরাব এই বেলা। বিদ্যা দেবী সুরের রানী, তুমি যে বিনা পানি, এনেছি আমরা ফুলের ডালি, অঞ্জলি তব চরণে রাখিয়া শুনিব তোমার বাণী। বা খুব সুন্দর শুনলাম আমরা তোমার এই তোমার মার লেখা যে কবিতাটা, সেটা আমি আগেও শুনেছি তোমার মার লেখা ভীষণ ভালো লেখেন উনি। এবার একটু আমরা তোমার আবৃত্তি শুনি। আচ্ছা, এবার আমি তাহলে রবি ঠাকুরের কবিতায় আসছি। একদম, কারণ যাকে ছাড়া আমরা কোনো কবিতা বা গান ভাবতেই পারি না। আমাদের মনে রয়েছেন যিনি, তার কবিতায় এখন থাকবেন সেবাগুপ্তদি। অভিসার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সন্ন্যাসী উপগুপ্ত, মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্চিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাঙিল, রুর দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে অফুরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসব দত্ত। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম সহাস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ন, শুভ্র লালাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা, ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চল মোর, এ ধরণী তলে কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, ওই লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি, যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে
আপনি যাইব তোমার কুঞ্জে, সহসা ঝঞ্ঝাতরিতে শিখায় মেলিল বিপুল আশো, রমণী কাঁপিয়া উঠিল তরাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য। বর্ষ তখন হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল, পথ তরু শাখে ধরেছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনী গন্ধা। অতি দূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিথিকার, কোকিল কুহরী উঠে বার বার, এতদিন পরে এসেছে কি তার আজি অভিসার রাত্রি। নগর ছাড়াই গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্র বনের ছায়ার আধারে, কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ প্রান্তে। নিতারুণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি ঢালা কালি তনু তার, লয়ে প্রজাগণে পুরো পরিখার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসিয়ার অষ্টশির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, কে এসেছ তুমি ওগো দয়াময়, সুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসব দত্তা। অসাধারণ অসাধারণ আমরা শুনলাম এই দিদির কবিতা, সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আমি যে এত বড় কবিতা তুমি কি করে মুখস্থ করে রেখেছো। আজকে ছোটবেলা থেকে আজকে আমরা দিদির সাথে এতক্ষণ ছিলাম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিদির হাতে তুলে দেওয়া হলো পদক। দিদিকে বলবো আবার আমাদের চ্যানেলে এসে অনুষ্ঠান করার জন্য, আমার ভীষণ ভালো লাগে নন্দিনীকে। এরপরে যাবো পরের শিল্পীতে, এখন আমরা থাকবো কবি অলকানন্দার সাথে। অলকানন্দার কবিতা এবং অলকানন্দার গানে এখন আমরা থাকবো। সিটিএন টিভির পক্ষ থেকে কবি অলকানন্দাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দিদি অনেক ধন্যবাদ তোমাকে, আজকে তোমাকে আমাদের মধ্যে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। কি দিয়ে শুরু করবে দিদি, গান না কবিতা? একটু গান, হ্যাঁ একটা অবশ্যই একটু গান দিয়ে শুরু। নমস্কার সকলকে, অথ স্বাগতম শুভ স্বাগতম আনন্দ মঙ্গল মঙ্গলম, প্রিয় প্রিয়ম ভারত ভারতম, অথ স্বাগতম শুভ স্বাগতম। বাহ, এরপরে আমরা যাব তোমার কবিতায়, একটু কবিতা শুনি দিদি। হ্যাঁ, রুটি নামে একটা কবিতা বলছি। বেলা তখন সাতটা, লাল আগুনে ঝলসে উঠেছে রুটিটা, না ঠিক উনুনে নয় আকাশে, উড়ের দোকানে দেখেছিল কাল রাতে উনুনে লাল হয়ে ফুলে উঠেছিল রুটিটা, তাড়িয়ে দিয়েছিল দোকানে ওর চাউনি দেখে, পেটের ভেতর অদম্য চাহিদা নিয়ে কখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল পার্কের ধারে ফুটপাতে, হঠাৎ আলোর রেখা চোখে পড়ে,
আস্তে আস্তে উঠে যায় মাঠের মধ্যে, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে পূবের কোণে অবাক বিস্ময়ে। এর আগে যেন কখনো দেখিনি এমন করে, চোখের পলক ফেলতে ইচ্ছে করে না, কিন্তু ঝাপসা চোখ বন্ধ হয়ে আসে, আবার তাকায় না এখানে দোকানি বা কেউ ওকে বকেনি। বকেনি চারিদিকে ঘাড় ঘুরিয়ে দেখে একবার, দেখে নেয় আর একটু চেষ্টায় কেউ ওকে দেখছে কি না, দুটি হাত বাড়িয়ে দেয় আকাশে, যদি আকাশের রুটিটা কোনোভাবে ওর হাতে এসে পড়ে, ছোট মেয়েটির রাতের খিদের জ্বালা কিছুটা নিভৃতি হয় ওই রুটিটা। সত্যি একদম বাস্তব থেকে উঠে আসছে দিদির লেখা, এই কারণেই বোধহয় দিদিকে আমাদের এত ভালো লাগে। এরপরে দিদি কি কবিতা শোনাবে? জীবন, জীবন এখন কেন আসে, জীবন কখনো কেন আসে যায়, জীবন এখনো কি অশান্ত, জীবন কখনো নিরুপায়, জীবনে কি আগুনেও জ্বলে না অনল, ফিরে আসে ফিরে যায় জীবন বিহ্বল, অপূর্ণ কি স্বাদ থাকে, জীবন জীবনে দেখে তাকে, জীবন কি মনে রাখে, জাতিশ্বর বলে যাকে, জীবনে কি ভিতরে বাহিরে আছে কি কোনো অতল গভীর, কোথায় ঠিকানা তার, ওথা তার ঘর, এপার ওপার ও কি উভচর। সত্যি ঘর বলে কি আমাদের কোথাও কিছু আছে দিদি? মেয়েদের তো আমাদের কোনো ঘরই নেই, মেয়েদেরও নেই, আবার একদিকে দেখতে গেলে কারোই নেই, আমরা খালি হাতে আসি, খালি হাতে পৃথিবীতে চলে যাই। একদম একদম। এরপরে কি কবিতা শোনাবে দিদি? চাঁদকে কেটে কুচি, ভাপা ইলিশ সর্ষে ইলিশ ভাত চলবে না লুচি, পেটকে কেটে দুখান চ্যাপটা পেটে তেল গলেছে, ডিম গোটা 100 গ্রাম, পূর্ণিমাতে রূপর ঝলক পূর্ণ চাঁদি ঝলক ঝলক, ওরূপ জোয়ার চাঁদের বাহার, এই রূপে গাথা দোহর দোহার, পিলসে গুড়ি ডিম পাতুড়ি সব মাছেরই ডিম ইলিশ থুড়ি, ইলিশ তোমাকে পাওয়া যে ভার, রূপোর হাটে বেচে দিয়ে যাও চন্দ্রানী তার ছাও, ইলিশকে চাই ইলিশকে খাই ইলিশকে ভালোবেসে, ও চাঁদ তুমি ফি বছর এসো খাদ্য খাদ্য বেশে। বাহ, এই যে ইলিশের যারা ডিম হয়, সত্যি পুরুষ নারী উভয় তো আছে, কিন্তু পেটে ডিম পড়ে মানে ইলিশের, মানে মহিলা ইলিশের, তারা ডিম ছাড়ছে এ করছে, কিন্তু ডিমওয়ালা মাছ অনেকে বেশি ভালোবাসে। হ্যাঁ আমি খুব ভালোবাসি, সেই কারণেই ওটাই বেশি বিক্রি হয়। ঠিক, ইলিশ চন্দ্রানী হাটে তাদেরকে ছেড়ে দিয়ে যায়, এবার তারপরে তারা আস্তে আস্তে বড় হয় চলে যায়। এরপর কি কবিতা শোনাবে বলো? এরপর হচ্ছে ওরা, যারা আমার ধ্বংস চায়, আমার সৃষ্টি একটি কবিতা ছুড়ে দেব তাদের গায়ে, বাধাস্বরূপ যারা আমার পরাবে বেড়ি, প্রেম বিনিময় করবে তাদের ফুলের ঝাড়ি, অন্ধকারে মন পাগল খেয়াল, সুর ভরে দেব তাদের গাইবে গজল, কবিতা বলে হিতকমলে জ্বালাবে জ্যোতি, আর কখনো করবে না ওরা আমার ক্ষতি, প্রাণে মারবে তা নয় মারুক আমি যে সৃষ্টিশীল, আমার কাব্য ওদের আনবে আনন্দ অনাবিল, ওরা চাইলেই হয়ে যাবে আমি দাসের অনুদাস, তবুও আমি চাইব না তো ছড়াক সন্ত্রাস, করবে আঘাত প্রেম দেবে না তাই কখনো হয়, বিক্ষোভে ভয় আমাকে যে শুধু অনুরাগী জয়, করতে হবে আমাকে শুধু অনুরাগী জয়। ঠিক, প্রেম এমনই একটা বিষয়, প্রেম না থাকলে বোধহয় জীবনটা একদম মূল্যহীন হয়ে যায়, তাই না দিদি? প্রেম ছাড়া তো এদিকে যতই গন্ডগোল করুক ঝগড়া মারামারি করুক যা করুক, প্রেম ছাড়া তো কি হচ্ছে? ঠিক ঠিক, তো প্রেমই সব। হ্যাঁ, এবার শিল্পী নামে একটা পড়ছি। আচ্ছা, আমরা সবাই শিল্পী, আমাদেরকে নিয়ে দিদির লেখাটা শুনি চলুন। হ্যাঁ, কাস্তে চাঁদ পানা
মস্তি করলো ধার কষিয়ে ডিগবাজি তিনখানা, বাজলো বুকে গিটার, তার ছুঁড়েছে টিন টিন টিন, তাপ নিবলো হিটার, নিপাত হলো হিটার নিপাত, বিদায় চাঁদ, ছোকরা চাঁদ, জোয়ান চাঁদ, উঠলো আকাশ ভরে ছবি আঁকে, ঈর্ষা করে কালি লাগিয়ে হঠাৎ দিল বুকে, খাম খেয়ালে পানা, কাকতাড় গা সামলাবে কি দস্যি কাকের ডানা। অনেকেই শিল্পী হতে চান, অনেকের ভেতরের অনেক অনুভব, লেখা, গান অনেক কিছুই থাকে, কিন্তু সবাই বলে আমরা সহযোগিতা করি, আবার অনেক সময় দেখা যায় যে তারা অনেক বিপদে পড়ছেন। ঠিক, হ্যাঁ, তা সেই শিল্পী হতে গিয়ে বিপদে পড়ছেন পড়ছেন তাই এবার আমরা অনেক জায়গাতেই দেখি একজন শিল্পী আরেকজনকে কিভাবে নিচু দেখানোর চেষ্টা করে। হ্যাঁ, আবার এদিকে কি হয়, যতই বলুক আমরা পুলিশ সামলাবে, অমুক সামলাবে, কিন্তু দেখবেন এই যে বলছি আমি এখানে, ঈর্ষা করে কালি লাগিয়ে হঠাৎ দিল বকে, তো হঠাৎ করে মানুষের ওপরে একটা কালি লাগানো হয়। ঠিক, হ্যাঁ, দস্যি কাকের ডানা, কাকতাড়ুয়া সামলাবে কি দস্যি কাকের ডানা, এই যে খাম খেয়ালি পানা এটা করছে, এর ভেতরে দস্যি কাকের ডানা এমনই ছটফটে, তো কাকতাড়ুয়া কি তাকে ধরবে, সেটা হয় না। তো সেইভাবেই অনেক সময় শিল্পীর জীবনে ব্যাঘাত ঘটে। ঠিক, এরপরে কোন কবিতা শুনবো আমরা? এরপরে আমি একটু গানে আসছি অল্প, একদম একদম একদম, অনেকক্ষণ ধরে আমরা কবিতা শুনেছি, এরপরে একটু দিদির গানে যাই আমরা। হ্যাঁ, একটু দু চার লাইন গাইবো। হ্যাঁ, এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের নামে একটু গাইছি, যে রাধারানী বলছেন, নাম ভজ কৃষ্ণ গোলোকে গোপনে ছিল, এ যে রাধার আরাধনা গোপনে গো লোকে ছিল, ভজ কৃষ্ণ নাম ভজ, নাম চিন্ত নাম কর সার, অচিন্ত মহিমা যত তোমারই অপার। বাহ, খুব সুন্দর। আসলে ঈশ্বরের গান শুনতে সবসময় ভালো লাগে, কীর্তন বা এই ধরনের গানের মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় বোধহয় খুব তাড়াতাড়ি, না গো দিদি? অনুভব অনুভব, ঠিক ঠিক। এরপরে আবার যাব আমরা দিদির কবিতা, একটা মানে মনের কথা আর কি, মনের খবর। ক্যামেরা, অনুবেক্ষণ, কম্পিউটার, এক্সরে কি জানে কিছু মনের ব্যাপার, ইসিজি, স্ক্যানিং আর আল্ট্রাসোনোগ্রাফি, রেডিওলজিস্ট মন দেখতে পায় নাকি, মন মাপা যন্ত্র ভাই বেরোবে যে কবে, রিমোট কন্ট্রোল টিপে মন দেখে নেওয়া যাবে, সত্যি মিথ্যে সুখ দুঃখ কোথায় আর লুকবে, পর্যবেক্ষণ করে মন জবর খবর দেবে, মন দেওয়া নেওয়া কি সত্যিই যায়, মাঝে মাঝে মনকে কেন অচেনা দেখায়, ভোলে মন বিস্মরণ পরে চিন্তায়, সেই মুহূর্তে মন উড়ে যায় কোথায় কোন পাড়ায়, মনের ইঞ্জিন খোঁচা মারে আলপের, মন প্রাণ আত্মা কি এক দুই তিন, নাকি একই জন তিন নাম বিলক্ষণ, বৈজ্ঞানিকরা যন্ত্র তৈরি করুক ততক্ষণ, মনস্তাত্ত্বিক বিদগণ করেন অনুমান, মন যন্ত্র দিয়ে একবার করুন প্রমাণ। একদম, মন যন্ত্র দিয়ে দেখতে হবে যে কার মনে কি কথা লুকিয়ে রয়েছে। একদম, তাহলেই ব্যাস সব ফাঁস কিন্তু যারা জিনি। এই যে মেট্রো, হ্যাঁ আমি কিন্তু মেট্রো চেপে এসেছি আজ, একটু বলছি, চলমান মন তার চলে সোজা প্ল্যাটফর্ম, মেট্রো স্টেশন সোজা নাম তার দমদম, এক্সেলেটার করে নামে ওঠে বাড়ে বাড়ে, রেলে চড়ে যাবে দূরে সুদূর সে পাড়াবাড়ে, এখানে যে ট্রেনখানি বস্তু তো প্রান্তিক, কিন্তু সে টালিগঞ্জ যাবে এটাও তো ঠিক, মাঝখানে নেমে মন পড়ে যায় পড়ে যায় কোনখানে, ঝাঁপ দেবে কোনটাতে আপ না ডাউনে, সুইসাইড আর নয় তাই চলে মিউজিক, শুনেও শোনে না কান মন গাড়ি ঝিকঝিক, ওঠে বসে তাড়াতাড়ি
মেট্রো যে দিল ছাড়ি ধড়পড় ধড়পড়ি বুকে চলে দম ঘুড়ি নামলো শোভাবাজার ঝাঁপ দেবে এইবার উল্টো দিকে ট্রেন আসাটাই দরকার। মিনিট দশেক পরে যে ট্রেনটা এসেছিল লাফিয়ে পড়লো আর সব শেষ হয়ে গেল। কি পেয়েছে পায়নি গুনে রেখা যায়নি গুনে রাখা যায়নি হয়তো সঞ্চয়ী মন কখনো তা হয়রানি উৎকণ্ঠা বিষাদ না অবসাদ কেন এই অন্তর্ঘাত যোগ ভাগ সব থাক একটু পেয়েছে ফাঁক অজানার সন্ধানে কে যেন দিয়েছে ডাক ভেবেছিল পৌঁছবে সেইখানে একদম আনন্দ অনাবিল নাই যোতা বেশি কম। বাহ, আসলে মেট্রোতে যে সুইসাইড করার এত প্রবণতা বেড়েছে তার জন্য কিন্তু আমাদের সাধারণ মানুষজনের খুব দুর্গতি হয় দিদি। এরপর কোন কবিতায় যাব? এরপর এই সব মানুষদের জন্য যখন মনটা এ হয় তখন আমি ভাবি ও ভাই বন্ধু বিশ্ববাসী ও মোদে দেশবাসী ও ভাই বন্ধু বিশ্ববাসী একই গ্রহবাসী মোরা কেউ নই তো তোমাদের তরে কাঁধে আমাদের অন্তর ও ভাই বন্ধু বিশ্ববাসী। বাহ, খুব সুন্দর শুনলাম। এরপরে কবিতায় যাবো দিদি, কোন কবিতা শোনাবে? আমাদের একটু একটু করে সময় কমে আসছে। হ্যাঁ, কমে আসছে। হ্যাঁ, আমরা দিদির চটচট কিছু কবিতা শুনে নিই। পরিচয়, কে আমি কি আমার পরিচয়, নিজের ঢাক নিজে না বাজালেই ভালো হয়। যদি আমার আমিত্ব না থাকে তবে কেন আমাকেই বাঁধে সাত সতেরো পাকে। অপরাধ করি বা না করি রটে যদি মিথ্যে অপবাদ, আমি কেন ধরা পড়ি যা রটেছে তার কিছু তাই কিছুটাই সবটাই তো বটে। এই আমি আমাকেই ছাড়াই কি করে, জড়িয়ে সে ধরে আমায় শক্ত করে ধরে। আমার কোনো আপনজন কিংবা অপরে আমাকেই চেনে আমার আমিত্বের ভিতরে। সেই আমি একই জন অন্তরে বাহিরে আমাকে কে চেনাবে আমার মতো করে। যদি না করি অন্যায় কেউ করে অপমান সবিষই সেই আমি যতক্ষণ প্রাণ। কেবলমাত্র গুণের বেলায় শুধুই খুনসুটি, কিছুমাত্র খামতি থাকলে হেসে লুটোপুটি। যদি কবু কৃতিত্বের দিই পরিচয় বেগুন বেড়ে দ্বিগুণ হয়ে খ্যাতি বিশ্বময়। একটিবার ভালো করে ভাবো না সবাই তখন আমার আমিত্বকে কোথায় লুকাই। বাহ, সাধারণ একটা জিনিস যখন একটা জায়গা মানুষের ভালো লেগে যায় সেই কবিতা গান যা কিছু হোক একটা অসাধারণ একটা জায়গা নেয়। একদম একদম দিদি, ঠিক একদম, খুব সত্যি কথা বলেছো এটা। এরপরে আমরা এবার আমার আমিত্বটা আমি বলছি আমাকে আমাকে কে কি করে ভাবে চিনবে, আমার খ্যাতির মধ্যে দিয়ে খ্যাতিটা কোথা থেকে আসবে। একদিন এমন একটা হলো সে বেগুন বেড়ে দ্বিগুণ হয়ে গেল তখন খ্যাতি বিশ্ব। ঠিক ঠিক, তখন কারোর মা কারোর বউ কারোর মেয়ে এই পরিচয় না, নিজের পরিচয় দিদি তখন একদম আলোই আলোকিত হয়ে থাকবেন। এরপরে আমরা একদম সময় শেষ, আমরা দিদির ছোট্ট দুটো কবিতা শুনে নিই। আচ্ছা আচ্ছা, কি একটু দাঁড়াও, ওকে মেরো না মেরো না ওগো, মারলে যে মরে যাবে, হয়তো অবুজ ছেলে ভেঙেছে কাপটা ফেলে, মারলে যে কাপলেট জোড়া আর লাগবে না। নেই লেখা নেই পড়া নেই কোনো খেলা করা, আছে শুধু কাজ করা কাপলেট ধোয়া আর ভেঙে ফেলা মার খাওয়া। জননী স্নেহ চলে কত ভালোবাসা ফেলে, জননী স্নেহা চলে কত ভালোবাসা ফেলে, চলে এলো শিশু ছেলে ঘরে তো ফেরা হলো না। নেই আশা নেই বাসা নেই কোনো মেলামেশা, আছে শুধু দু চোখের পাতা জলে ভরা আর আধ পেটা ভাত খাওয়া। সত্যি শিশু শ্রমিকদের কথা ভাবলে ভীষণভাবেই কষ্ট হয়। আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিদির হাতে আমরা এই স্মারকটা তুলে দিচ্ছি এবং আমরা এরপরে এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই মানে স্মারক তুলে দেওয়ার মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। দিদি এক কলি কিছু বলো দর্শক বন্ধুদের।
গানের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে বলো। গৌর তোমার জয় জয় হো, তোমার কৃপায় রাধা গোবিন্দ, চলন চরণ পেল সবে তোমার জয় জয় হো। সকলের জয় হোক। আমি নন্দিনী, আমার সঙ্গে ছিল অলকানন্দা। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম।